পূজোর প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিনটা আমি মা ষষ্ঠী অর্থাৎ সোহিনীর সাথে কাটাবো। দেখো টাকা তো সমস্ত মাইকে নিয়ে আছে, আমার পূজো যদি মিতালিকে ছাড়া শুরু করে তার চুলে মুঠি ধরে মারবে। ষষ্ঠীতে আমি আমার প্রথম ছবির যিনি নায়িকা ছিলেন আমার সাথে সোহিনী সরকার, সোহিনীর ওটা প্রায় প্রথম দিককার ছবি এবং আমার প্রথম ছবি অপিন্টি বায়স্কোপ। তারপর ওর সাথে অনেক কাজ করেছি। আমার স্ক্রিন ওয়াইফ যিনি মিতালি, মানে লালটুর বিখ্যাত জুটি, এই মিতালিকে ছাড়া কিছু করা যায় না। কিন্তু একটা জিনিস হচ্ছে, ওই দিনকে কিন্তু আমি মিতালিকে মিতালি হিসেবে চাই না, আমি গার্গি হিসেবে চাই। সেই দিনকে আমি গার্গির কাছ থেকে গান্ধারীর আবেদন শুনবো, আমি সেদিনকে কর্ণপন্থী সংবাদ শুনবো, আমি সেদিনকে গার্গির কাছ থেকে হয়তো গুডন অফ সেজুয়ানের ওর যে অংশ যে পাঠ করেছিল সেই অংশগুলো শুনবো। তো গার্গি রায়চৌধুরী তোমার থিয়েটারের জায়গাগুলো আমি সেদিনকে শুনবো, তুমি এবং আমি। আমি চিরকালই সপ্তমীতে শপিং করি। তো এরকম যদি কোনো বান্ধবী পাওয়া যায় কোনো নায়িকা যে খুব দিলদরিয়া এবং তার প্রচুর টাকা, একমাত্র আমি চিনি কোয়েল মল্লিক, দিলদরিয়া এবং প্রচুর টাকা খরচা করতে পারে, তাই সপ্তমীর দিন আমি বিভিন্ন মলে গড়িয়াহাটে হাতিবাগানে শপিং করবো সমস্ত খরচা করে। ষষ্ঠীতে ও সোহিনীর সঙ্গে থাকবে, সোহিনী সপ্তমীটা যদি একটু তোমার ডেটটা পেতে পাওয়া যায় আর কি। সোহিনীর ভীষণ ভালো কবিতা পড়ে এবং রেগুলার কবিতা পড়ে থাকে, তো সেইটা আমরা সেদিনকে একবার দুজনে একসাথে। অষ্টমীর দিনটা আমার যেটা ইচ্ছে করে সারাদিনে বিভিন্নভাবে জামা কাপড় বদলে বদলে নিজেকে নতুন নতুন রূপে খুঁজে পেতে। ওই দিন আমি প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বেড়াতে যেতে চাই। তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা এক এবং একমাত্র নায়িকা যে কোনো ছবিতে আমার বইয়ের পাঠ করেছে, কোনো ছবিতে আমি তার কাকা হয়েছি, কোনো ছবিতে আমি তার বাবা হয়েছি, মানে এতগুলো ভ্যারিয়েশন ওর সাথে। তো ফলে আমি অষ্টমীর দিন সকালবেলা একদম ওকে আমার মেয়ে করে নিয়ে বেরোবো, ঠাকুর দেখা দেখো মা এই দেখো এই দেখো এরকম করতে করতে বেরো। তারপরে যত বেলা বাড়বে দুপুর হবে, দুপুরবেলা আমি ওর কাকা হব, এরকম করতে করতে এগিয়ে একদম যখন পুজো শেষ হবে সন্ধ্যের দিকে তখন আমি ওর বড়। আমার অষ্টমী একজন হতেই হবে, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। আমরা বহু অষ্টমী একসাথে কাটিয়েছি, তাই এবারের অষ্টমী আমি চাইবো যদি ঋতুপর্ণা সেনগুপ্ত আপনার যদি সময় থাকে তাহলে আমি এবং আপনি অষ্টমীটা একসাথে সময় কাটাবো। আমরা পুরনো দিনের গল্প শুনবো খুব সুন্দরভাবে, আমরা সেদিন একসাথে বসে আমরা খিচুড়ি খাবো, তো সেইটা মানে সেই স্মৃতিরোমন্থনটা হবে আর কি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে। নবমীর দিন সারা পৃথিবীর বাঙালি কি খায়, পোলাও আর মাংস। বাংলা ইন্ডাস্ট্রিতে পোলাও মাংস তো একজনই আছেন, আমাদের নায়ক আবির চট্টোপাধ্যায় বলে দিয়েছেন মিমি হচ্ছে আর একটা পোলাও আর খাসির মাংস, ওইটা তার নাম মিমি চক্রবর্তী। দেখো নবমীর দিন তো অনেক ভিড় বেড়ে যায় রাস্তাঘাটে, তো প্রচুর সুন্দরীরা আমাকে অ্যাটাক করে, আমার গ্ল্যামার যেভাবে বাড়ছে প্রত্যেক দিন। মিমি চক্রবর্তী থাকলে একই সাথে পোলাও মাংস খাওয়া যাবে, আর ও তো হচ্ছে আমরা যেভাবে মাংসের উপর দিয়ে লাফাতে দেখছি ওকে ট্রেলারে, তাতে করে ও আমাকে উদ্ধার করে দেবে, কারণ আমি তো ওর মতো সাহসী নই। শ্রাবন্তী বাচ্চাদের মতো বেবিটক করতে পারে, একই সঙ্গে শ্রাবন্তী কিন্তু বচ্চন সাহেবের গলা করতে পারে, তো শ্রাবন্তীর সঙ্গে আড্ডা মারাটা কিন্তু একটা আলাদা ব্যাপার। তো আমি চাইবো যে নবমীর সন্ধ্যাটা যদি শ্রাবন্তী আপনার ব্যস্ততার মধ্যে যদি একটু সময় পাওয়া যায় তাহলে সেটা একটা স্পেশাল হবে। তোমার ঋতু দি আর শ্রাবন্তীর দিনটা একটু দেরিতে শুরু করতে সেকেন্ড হাফে, কারণ ওদের তুমি যদি ডাকো সকাল 9টা সেটা বুঝে রেডি হতে হতে ঋতু দি 3:30-4টে বাজে, শ্রাবন্তী 5:30-5:30 আমাকে অনেক উপোস করতে হবে, কারণ অঞ্জলি ফুল ডে পাচ্ছ না তুমি। ঋতুর সাথে যদি আমাকে অঞ্জলি দিতে হয় তাহলে সারাদিন অভুক্ত আমি। দশমী পুজো শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ, ওই দিন আমি সোজা টাকি চলে যাবো, ইছামতি নদীর ধারে আমি দাঁড়াবো। ওপার বাংলার ঠাকুর ভাসান হচ্ছে, এপার বাংলার ঠাকুর ভাসান হচ্ছে, এবং আমার পাশে সবচেয়ে ভালো কাঁদতে পারেন যে নায়িকা আমার, দেখা এপার ওপার বাংলা ইন্ডাস্ট্রি মিলিয়ে তিনি হচ্ছেন জয়া এস। ওই দিনে আমরা বসে দুঃখের গান করব আর ও কাঁদবে, আমি ওর সাথে কাঁদ। তোমার দশমী মনামি মনামি ঘোষের সাথে আমি নাচতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি এমনি অন্য সেটা এতদিনে সবাই জেনে গেছে, সেটা যদি ভাষারের নাচ হয় তাহলে সেটা অবভিয়াসলি আমি চাইবো মনামির সাথে, সেটা একসাথে আমরা নাচবো, ধুনুচি নাচ নাচবো। আমাদের সিনেমার যে ভাষানের যে গানটা আছে সেখানে জয় মা দুর্গা চলবে, আর সেখানে মনামি ঘোষ আপনি এবং আমি। এই আমাদের মোরালেস পুজোর 5 দিন নায়িকাদের সঙ্গে কী কীভাবে আমরা কাটাবো। আর পুজোর 5 দিন একটা জিনিস কমন থাকে, নায়িকারা বদলে যেতে পারে, ছবি একটাই, রক্তবীজ এবার পুজো। ইয়েস।